আসসালামু আলাইকুম দর্শক, আগামী মার্চ মাসে আবারও বাংলাদেশ ফুটবল দল ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের ম্যাচ খেলতে মাঠে নামবেন। এখন অবধি আমরা যদি আবারও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের পয়েন্ট টেবিলটা একটু দেখি, বাংলাদেশ কিন্তু ওই জায়গায় 4 নম্বর পজিশনে আছে। অস্ট্রেলিয়া 2 ম্যাচে 2টা জয় নিয়ে 1 নম্বর পজিশনে, পয়েন্ট 6। লেবানন 2 ম্যাচে 2টা ড্র নিয়ে 2 পয়েন্ট, এবং 3 ফিলিস্তিন, 4 বাংলাদেশ। আপনারা বলতে পারেন 4 নম্বরে থাকাটাই স্বাভাবিক, বাংলাদেশে 4 থেকে আর কী করবে। তো ওই জায়গায় অস্ট্রেলিয়া অনেক বেশি পয়েন্ট নিয়ে গিয়ে আছে, কিন্তু 2-এ থাকা লেবানন বাংলাদেশ থেকে খুব বেশি এগিয়ে নেই, মাত্র 1 পয়েন্টের ব্যবধান। তো এই জায়গায় 4-এ থাকাটাও কিন্তু বাংলাদেশের জন্য খুব একটা খারাপ নয়। বাংলাদেশ লেবাননের বিপক্ষে ড্র করেছে। এখন সামনে যদি বাংলাদেশের ম্যাচের শিডিউলটা আমরা দেখি, 21 তারিখ, আগামী মাসের 21 তারিখ সন্ধ্যা 7টায় বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামবেন, এবং সেটা হচ্ছে বাংলাদেশের হোম ম্যাচ, অর্থাৎ নিজেদের মাটিতে আগামী মাসের 21 তারিখ সন্ধ্যা 7টায় বাংলাদেশ ফিলিস্তিনের বিপক্ষে খেলতে নামবেন। এবং তার 5 দিন পর, অর্থাৎ 26 তারিখ আগামী মাসেরই, বাংলাদেশ ফিলিস্তিন যাবে, এবং ফিলিস্তিনের মাটিতে, ফিলিস্তিনের হোম গ্রাউন্ডে বাংলাদেশ এবং ফিলিস্তিনের খেলাটি হবে। তো আমরা জানি ফিলিস্তিনে একটা সমস্যা চলতেছে, সো সেই জায়গায় ফিলিস্তিন নিজেরা যদি ম্যাচটা হোস্ট না করে, তারা নিজেদের হোম গ্রাউন্ড হিসেবে অন্য কোনো কান্ট্রিতে হয়তোবা ম্যাচটি হোস্ট করতে পারে। এই জায়গায় বাংলাদেশের জন্য ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি দেখি বাংলাদেশ 4 নম্বর অবস্থায় আসছে পয়েন্ট টেবিলে। এই জায়গায় বাংলাদেশ লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছে, যেহেতু লেবাননের বিপক্ষে ড্র করেছে, লেবানন ফিলিস্তিন এরা প্রায় অলমোস্ট সেম কোয়ালিটির টিম, এবং ফিলিস্তিনের বর্তমান সময়টা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। তো সেই জায়গায় আমরা চাইবো গড়ের মাঠে অ্যাটলিস্ট বাংলাদেশ ফিলিস্তিনের সাথে যদি ড্র করতে পারে, কিংবা ড্র নয় জিততে পারে, বাংলাদেশ 3টি পূর্ণ পয়েন্ট পেয়ে যাবে, এবং তাদের মাঠে গিয়ে যদি ড্র করতে পারে, বাংলাদেশের কিন্তু 4টি পয়েন্ট হয়ে যাবে, 4 আর বর্তমানে 1 যোগ করলে 5 পয়েন্ট হয়ে যায়। আর এই 5 পয়েন্ট হয়ে গেলে কিন্তু বাংলাদেশ একটা ভালো এবং শক্ত পজিশনে চলে যাবে। আর শক্ত পজিশনে চলে যাওয়ার কারণ হচ্ছে অস্ট্রেলিয়া ঠিক একই সময়ে লেবাননের বিপক্ষে একটি হোম এবং একটি অ্যাওয়ে ম্যাচ খেলবেন। আর অস্ট্রেলিয়া বাকি 3টি টিম থেকে শক্তিমাত্রার দিক দিয়ে অনেক বেশি এগিয়ে। আপনারা দেখেছেন ওয়ার্ল্ড কাপের রাউন্ড অফ 16 খেলে এসেছে অস্ট্রেলিয়া। তো এই অস্ট্রেলিয়ার সাথে লেবাননের পেয়ে ওঠাটা আসলে অসম্ভবই বটে। সে জায়গায় অস্ট্রেলিয়া যদি তাদের 2টি ম্যাচ জিতে যায়, লেবানন কিন্তু 4 ম্যাচে থাকবে 2 পয়েন্ট। বাংলাদেশের সামনে সুযোগ আছে, ফিলিস্তিন তুলনামূলকভাবে একটু উইক হওয়ার কারণে বাংলাদেশ থেকে শক্তিশালী, এটা সত্য, কিন্তু তারপরেও বাংলাদেশ বর্তমানে যে ধরনের ফুটবলটা খেলছে আশা করাই যায়। বাংলাদেশ যদি ফিলিস্তিনের সাথে জিততে পারে, তাহলে কিন্তু বা ড্র করতে পারে, বাংলাদেশ কোনো রকমভাবে যদি 3-4 পয়েন্ট অর্জন করতে পারে, তাহলে বাংলাদেশ 2 নম্বর স্পটটা ধরে ফেলবে। এবং এই 2 নম্বর স্পটটা ধরে ফেললে বাংলাদেশের সামনে কিন্তু ভালো একটা সুযোগ হবে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের রাউন্ড 2 থেকে রাউন্ড 1 চলে যাওয়ায়, এবং রাউন্ড 2 থেকে যদি রাউন্ড 1 যেতে পারে, সেই জায়গায় থেকেই বিশ্বকাপে ডিরেক্ট কোয়ালিফাই করার একটা সুযোগ থাকবে বাংলাদেশের কাছে।